Assalamualaikum. আমার নাম ফারা, আমি একজন ডাক্তার এবং আমি ম্যানচেস্টারে কাজ করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে চাই, আপনার কি কি করা উচিত আপনি যদি করোনা ভাইরাস পজিটিভ কোনো মানুষের সাথে যোগাযোগ করেন বা আপনি কন্ট্যাক্টে আসেন। COVID-19 এরকম একটা ইনফেকশন যেটা করোনা ভাইরাস থেকে আমাদের বডিতে ছড়ায় এবং এটা আমরা জানি। করোনা ভাইরাস আমাদের নাকে এবং গলার ভিতরে পাওয়া যায়। এই জন্য করোনা ভাইরাসের যে টেস্টটা সোয়াব টেস্ট, এটা নাক থেকে এবং গলা থেকে নেওয়া হয়। আপনার বডিতে যদি কোনো করোনা ভাইরাস থেকে থাকে তাহলে এই সোয়াব টেস্টটা পজিটিভ হয়। আপনি যদি জানতে পারেন আপনার আশেপাশে কোনো মানুষ যার সাথে আপনি কন্ট্যাক্টে আসছেন তাদের করোনা ভাইরাসের পজিটিভ রেজাল্ট হয়েছে, তাহলে সবচেয়ে জরুরি জিনিস করা হলো আপনি বাসায় সেলফ আইসোলেট করবেন এবং বাসায় থাকবেন 10 দিনের জন্য। এবং করোনা ভাইরাস আমরা জানি বিভিন্ন মানুষের বডিতে ডিফারেন্ট রেট এবং স্পিডে স্প্রেড করে বা ছড়ায়। আর এই কারণে আমরা বলি আপনার যদি নিজের কোনো সিমটমস বা লক্ষণ না হয় করোনা ভাইরাসের তাহলে টেস্ট অর্গানাইজ করার কোনো জরুরি না। এবং এটার কারণ হলো আপনার বডিতে নাকে এবং গলার মধ্যে যদি ছোট অ্যামাউন্ট অফ ভাইরাস থেকে থাকে তাহলে এই টেস্টটা ফলস নেগেটিভ আসতে পারে। আপনার ভাইরাস বডিতে আছে বা টেস্টটা এনাফ না যে আপনার এই ভাইরাসটা পিক আপ করবে এবং পজিটিভ রেজাল্ট দিবে। তো এই জন্য অনেক সময় মানুষ মনে করতে পারে যে না, আমার ভাইরাস নাই তো আমি এই জন্য বাসা থেকে এখন বাইরে যেতে পারবো, বা এটা ঠিক না। ছোট অ্যামাউন্ট অফ ভাইরাসও যদি আপনার বডিতে থাকে তাহলে আপনি এটা অন্যান্য মানুষকে দিতে পারেন। আর টেস্ট রেজাল্টটা তখনই পজিটিভ হবে যখন আপনার বডিতে এনাফ ভাইরাস আছে যেটা সোয়াবটা পিক আপ করতে পারে। এই জন্য আমরা রেকমেন্ড করি যে আপনি 10 দিন বাসার মধ্যে থাকবেন। আর এই সময়ের মধ্যে আপনার যদি কোনো লক্ষণ হয় করোনা ভাইরাসের অনলি দেন এবং ওই সময়ই আপনি এই টেস্ট অর্গানাইজ করবেন। এর আগে টেস্ট অর্গানাইজ করার কোনো মানে নাই। 10 দিনের পরে যদি আপনার কোনো করোনা ভাইরাসের লক্ষণ না থাকে তাহলে আপনি আবার বাইরে যেতে পারবেন এবং সেলফ আইসোলেট করার আর কোনো দরকার নাই। Thank you for listening to my video and thank you for keeping the Manchester residents safe. আপনারা আজকে আমার ভিডিওটা শুনলেন, অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের ম্যানচেস্টারের বাসিন্দাদেরকে আপনারা সেফ এবং সাউন্ড রাখছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।